মানবাধিকার চর্চা কেন্দ্র মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মহানগর ইউনিট মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মানবাধিকার ফোরাম পরিষদ সহ অন্যান্য সংগঠনের আহ্বানে আজকের এই আহত প্রতীক অনশনে সভাপতিত্ব করছেন বীর মুক্তিযোদ্ধা সত্তর দশকের ছাত্রনেতা আজম সাদেক ভাই। চট্টগ্রামকে প্রতিরোধের জন্য আজকে কার্যকর পদক্ষেপ এটা যথাযথ না মনে করে আমরা যথাযথ পদক্ষেপের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা দুর্ঘটনার প্রতিকর সাহায্য শুরু করেছি। আজকের প্রধান অতিথি হচ্ছেন মুক্তিযোদ্ধা ডাক্তার মাহমুদুর রহমান, মানব অধিকার সঞ্চয় কেন্দ্রের অন্যতম নেতা জনাব মুর্শিদুর রহমান। সংগ্রামী উপস্থিতি বৈশ্বিক এই মহামারীতে আমরা লক্ষ্য করছি চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থা, বিশেষ করে কোভিড-19 চিকিৎসা এক হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। পূর্বে আমরা মানবাধিকার চর্চা কেন্দ্র সহ অন্যান্য সংগঠন জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রস্তাবনা উপস্থাপন করেছি। সিভিল সার্জন, জেলা প্রশাসক সহ চট্টগ্রামের বিভিন্ন দপ্তরে আমরা ধর্ণা দিয়েছি। আমাদের সেই প্রস্তাবনার আলোকে আমরা আহ্বান জানিয়েছিলাম কি কি পদ্ধতি অবলম্বন করলে এই বৈশ্বিক মহামারী থেকে কিছুটা হলেও চট্টগ্রামবাসী তথা বাংলাদেশের জনগণকে এর থেকে ন্যূনতম রক্ষা করার একটা উদ্যোগ নেওয়া যেতে পারে, কিন্তু লক্ষণীয় কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আজকে আমরা প্রতীক গণ অনশনের আহ্বান করছি। আমরা মনে করি এই প্রতীক অনশনের মাধ্যমে আমাদের এই বক্তব্য চট্টগ্রামের অবস্থিত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে এবং সরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছাবে। আমরা আশা করব আমাদের এই বক্তব্যের আলোকে মাননীয় প্রধানমন্ত্রী একটি কার্যকর উদ্যোগ নেবেন। সরকারের সাম্প্রতিক বাজেটের ঘোষিত 10,000 কোটি টাকার খুব বরাদ্দ থেকে চট্টগ্রামের জন্য জরুরি ভিত্তিতে 1,000 কোটি টাকা এবং অন্যান্য সংস্থা থেকে সংস্থান করে চট্টগ্রামের জন্য 2,000 কোটি টাকার স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি এবং এই প্রস্তাবনায় এই টাকাগুলো কিভাবে চট্টগ্রামের স্বাস্থ্য খাতকে উন্নয়নের জন্য ব্যবহার করা হবে তার সুনির্দিষ্ট একটি প্রস্তাবনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমাদের করণীয় এই সম্পর্কে ভূমিকা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি গণ অধিকার চর্চা কেন্দ্রের কেন্দ্রীয় আহ্বায়ক মুক্তিযোদ্ধা গবেষক জনাব ডাক্তার মাহমুদুর রহমান। আমরা অত্যন্ত গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি, শুধু কোভিড নয়, আপনারা জানেন, আপনারা যারা নন কোভিড রুগী আছেন আপনারা কিন্তু এই মুহূর্তে চিকিৎসা পাচ্ছেন না। এই জন্যই আমরা একটা প্রস্তাব রাখছি, এই প্রস্তাবগুলো খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর হলো আমরা চট্টগ্রামের জন্য 10,000 আইসোলেশন শয্যা চাই, 50, 250, 300 এইভাবে করে করে 10,000 আইসোলেশন শয্যা থাকতে হবে। যে কোনো রোগী যদি সর্দি কাশি জ্বর অনুভব করেন তিনি প্রথমে আইসোলেশন সেন্টারে যাবেন, আইসোলেশন সেন্টার থেকে তার টেস্ট করানো হবে এবং আইসোলেশন সেন্টারের নিয়ন্ত্রণে 3টি থেকে 5টি PCR মেশিন থাকতে হবে। আইসোলেশন সেন্টারে অক্সিজেন দান পর্যন্ত, অর্থাৎ রুগীকে 10 লিটার/মিনিট অক্সিজেন দেওয়ার পর্যন্ত ক্ষমতা সম্পন্ন হতে হবে এবং আইসোলেশন সেন্টারে প্রতি 2 জন রুগীর জন্য 1 জন করে স্বাস্থ্যকর্মী লাগবে, যাতে তাকে প্রত্যেক সময় মনিটর করা যায়। এরপর এই আইসোলেশন সেন্টারগুলোকে কোনো একটি হাসপাতালের অধীনে রাখতে হবে, নইলে রুগীর শ্বাসকষ্ট যখন হবে, রুগীর অক্সিজেন যখন বেশি কমে যাবে, তখন সেই রুগী আর কোনো হাসপাতালে ভর্তি হতে পারছে না। সেই জন্যই আমাদের বড় বড় হাসপাতালগুলোর অধীনেই এই আইসোলেশন সেন্টার থাকতে পারে। আমাদের দাবি হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ, জেনারেল হাসপাতাল, BIT হাসপাতাল, পুলিশ হাসপাতাল, সেনা হাসপাতাল, মেমন হাসপাতাল সহ যে সমস্ত হাসপাতাল এখানে আছে
সেগুলোকে কোভিড রোগীর সংখ্যা বাড়াতে হবে এবং প্রতি 5 জন কোভিড রোগীর জন্য 1টি করে ভেন্টিলেটর সহ আইসিইউ সজ্জা থাকতে হবে। প্রত্যেকটি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন, প্রত্যেকটি উপজেলাতে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন, এইভাবেই আমাদের চিকিৎসা ব্যবস্থাকে নন কোভিড রোগীদের জন্য আমাদের প্রস্তাব প্রতিটি হাসপাতালে আলাদাভাবে 3 থেকে 5টি পিসিআর মেশিন থাকতে হবে। রোগীরা সেখানে যাবেন এবং যাওয়ার সাথে সাথে টেস্ট করে তাকে কোভিড হাসপাতালে পাঠাবেন অথবা হাসপাতালে পাঠাবেন। উপজেলা হাসপাতালগুলোতেও 20 হাজার কোভিড হাসপাতাল এবং অন্তত 3 থেকে 4টি ভেন্টিলেটর সহ আইসিইউ দিতে হবে এবং উপজেলা হাসপাতালের তত্ত্বাবধানেও 250 থেকে 500 সজ্জার আইসোলেশন ট্যাগ চিকিৎসকদের নিরাপত্তা দানের জন্য দায়িত্ব চিকিৎসকদের দিতে হবে। সরকার যে পিপিএ দিয়েছেন সেই পিপিএ পরে বেশ কয়েকজন ডাক্তার মারা গেছেন, আপনারা জানেন, তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কাজে কি পিপিএ কিনবেন, কি সুরক্ষা নেবেন সেটি ডাক্তারদের ঠিক করতে দিন। সবশেষে যে কথাটি বলতে চাই সেটি হলো যে ব্যাপক কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞের জন্য আমাদের প্রস্তাব হলো চট্টগ্রামে একটি বড় ধরনের কমিটি করতে হবে। সেই কমিটিতে চট্টগ্রামের সমস্ত এমপি থাকবেন, মেয়র সাহেব থাকবেন, জেলা পরিষদ চেয়ারম্যান থাকবেন, ডিসির 2 জন প্রতিনিধি থাকবেন, বিভাগীয় কমিশনের 2 জন প্রতিনিধি থাকবেন, সিভিল সার্জন অফিসের 2 জন প্রতিনিধি থাকবেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের 2 জন প্রতিনিধি থাকবেন, পুলিশের 2 জন প্রতিনিধি থাকবেন, হাসপাতাল পুলিশ হাসপাতাল ডিএমএ ডিপিএমপি এর প্রতিনিধি থাকবেন, সাংবাদিক প্রতিনিধি থাকবেন, ব্যবসায়ী প্রতিনিধি থাকবেন, আইনজীবী প্রতিনিধি থাকবেন এবং কোভিড হাসপাতালের প্রতিনিধি থাকবেন, নার্সের প্রতিনিধি থাকবেন। এইভাবে বৃহৎ আকারের একটি কমিটি করে 2000 কোটি টাকা সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই কমিটির কাছে আনতে হবে। এরপরে সেই কমিটি একটি ছোট স্টিয়ারিং কমিটি করবেন যারা এই বড় কমিটির প্রস্তাবগুলো পাস করবেন। চট্টগ্রামের এমপি এবং জনপ্রতিনিধি যারা আছেন তারা এইভাবে চিন্তা হবেন। এই আশা রেখে আমার সংসদ চট্টগ্রাম মহানগরী কমান্ডার মুজফ্ফর আহমদকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আপনার কাছে আবেদন করতে চাই 10,000 কোটি টাকা
কুমার নন্দী, সাধারণ সম্পাদক মানবাধিকার ফোরাম। বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে আজকের এই অতি ঘনস্থানে সংহতি প্রকাশ করছি। আজকের এই চট্টগ্রামে এই কোভিডের আক্রান্তে কঠিন অবস্থায় চলছে হাসপাতালগুলিতে। জনগণের এই মহামারীতে কোনো আশ্রয় ভরসা স্থল নাই। মন্ত্রীপতি যারা আছে আপনারা কাজ করছেন, দেখতেছি আরো জনগণকে সাথে নিয়ে আপনাদের ভূমিকা আরো কঠিন হতে হবে। অধ্যাপক উত্তম কুমার আচার্য, আমি পরিবেশ বিষয়ক সংগঠন ইকো ফ্রেন্ডসের সভাপতি হিসেবে আমার সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রামবাসীর চিকিৎসার যে আন্দোলন শুরু হয়েছে তার সাথে সংহতি প্রকাশ করছি। চট্টগ্রামের মানুষ আজ চিকিৎসাহীনভাবে বেঘরে মারা যাচ্ছে। যে পরিমাণ চিকিৎসার ব্যবস্থা আছে সেটা একান্তই অপ্রতুল। সাধারণ রোগী যারা আছেন তারাও চিকিৎসা পাচ্ছেন না, তারাও রাস্তায় রাস্তায় মরছেন। আমরা সদাশয় সরকারের কাছে বিনীত আবেদন জানাবো, অতি সত্বর চট্টগ্রামের জন্য যত উপযুক্ত বরাদ্দ প্রদান করা হোক। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো মাহবুব রানা, ব্যবসায়ী নেতা। চিকিৎসা নিয়ে ধর্মশালা শুরু হয়েছে বর্তমান সবচেয়ে বড় অপমান এম এস রাজু। উনি ওনার শাশুড়িকে নিয়ে এক হাসপাতাল থেকে আর হাসপাতাল ঘুরে ঘুরে কোনো আইসিইউ সিট না পেয়ে ওনার ওনার ভুলে ওনার শ্বশুর মৃত্যুবরণ করেছেন। চিকিৎসার জন্য
মৃত্যুবরণ করেন। এর বাইরেও চট্টগ্রামে অনেক মুক্তিযোদ্ধা চিকিৎসার অভাবে বিভিন্ন ভাবে হয়রানি হচ্ছে। আমরা দাবি করছি, মুক্তিযোদ্ধা সন্তানরা দাবি করছি, চট্টগ্রামের যারা বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধা আছেন, মুক্তিযোদ্ধারা প্রাকৃতিক কারণেও 65 বছরের উপরে সকলের বয়স, ওনারা বিভিন্ন রোগ সুখে আক্রান্ত, ওনাদেরকে বিশেষ ব্যবস্থায় চট্টগ্রাম এবং সারা বাংলাদেশের সম্মিলিত হাসপাতালগুলো যেগুলো সিএমএস আছে সেসব হাসপাতালে ভর্তি করা হোক। এখানে ডাক্তার মাহবুব আঙ্কেল আছেন, আমাদের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুজাফফর সাহান আছেন, ওনারা ওনাদের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সকল সাধারণ মানুষদের সাথে নিয়ে আগামী 7 দিনের ভিতর যদি এই সকল দাবি দেওয়া বাস্তবায়িত না হয়, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন যাব। সেই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে এখানে উত্থাপিত হলো সেই দাবি দাওয়া যদি আগামী এক সপ্তাহের ভিতরে পূরণ করা না হয় তাহলে আমরা চট্টগ্রামে গণপদযাত্রা শুরু করব। চট্টগ্রামের প্রতিটি রাস্তায় রাস্তায় আমরা জনগণকে নিয়ে জনগণকে সম্পৃক্ত করে চট্টগ্রামে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। গণপদযাত্রায় অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান। আজকের